রাস্তা সারাইয়ের দাবিতে বাঁশ ফেলে পথ অবরোধ করলো গ্রামবাসী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উদয়পুর থেকে কাকরাবন যাওয়ার পথে খিলপাড়া ওটিপিসি সংলগ্ন এলাকায়। এদিন সকাল থেকে অবরোধ শুরু হয়, প্রায় কয়েক ঘন্টা বিক্ষোভ চলে। পুলিশ অবরোধ তুলতে আসে ঠিকই, কিন্তু তাতেও গ্রামবাসীরা রাজি হননি। স্থানীয় বাসিন্দারা জানান, গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুড়ি গ্রাম পঞ্চায়েতে বৈষ্ণবীচর 4 নং ওয়ার্ডের এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। এই রাস্তাটি সারাইয়ের দাবিতে বেশ কয়েকবার অবরোধ করে গ্রামবাসী। পঞ্চায়েত থেকে শুরু করে উপরমহলে মোটামুটি সবাইকে জানানো হয়েছে এবং এরপরেও কোনো রাস্তার সংস্কার হয়নি তাদের এলাকার রাস্তার। শুধুমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে, আর স্থানীয়দের রাস্তার দুর্ভোগ পোহাতেই হচ্ছে। এহেন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবিতে এবার সংঘবদ্ধভাবে গ্রামবাসীরা গুরুত্বপূর্ণ সময় সড়ক অবরোধ করে বসলেন। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। তড়িঘড়ি অবরোধস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্তা বাবুরা। প্রতিবাদী গ্রামবাসীদের সাথে কথা বলতে গিয়ে অনতিবিলম্বে এই রাস্তার কাজে হাত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে অবশেষে অবরোধ মুক্ত হয়। কত নম্বর ওয়ার্ড? কোন পঞ্চায়েত? জামজুড়ি পঞ্চায়েত। রাস্তাঘাট আমরা বেশি খারাপ, আমরা বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, ঘর থেকে বাড়ি তৈরি না, সাইকেল বাইক থাক দূরের কথা, সাইকেল বাইক আর বাইক তৈরি না। আমরা রাস্তায় কেউ আমরা রাস্তা ঠিক করে দেন। এদিকে অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।